অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলির আঘাতে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়া জেলার নবদ্বীপ পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন পলতাঘাট রোড এলাকায়। মৃতা মহিলার নাম রানু বৈরাগ্য, বয়স আনুমানিক 45 বছর। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এলানে শিবতলা এলাকায়। জানা যায়, এদিন সকালে ওই মহিলা প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তখনই পলতাঘাট রোড এলাকায় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে সামনে থেকে অতর্কিতে গুলি করে চম্পট দেয়। গুলি বৃদ্ধ হয়ে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ উপস্থিত হয়ে আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কি কারণে ওই মহিলাকে হত্যা করেছে, এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটা আমি ফুল তুলছি, দিয়ে আমার ছোটো যা বাড়িতে আমার দেওরকে, ওর সঙ্গে আমি কথা বলি না তো, না দিয়ে আমার দেওরকে বলছে তোমাকে আর বেরোতে হবে না, চলো আমরা থানায় যাই। আমি বলছি কী ব্যাপার কী ব্যাপার, আমি আর তাড়াতাড়ি ফুল তুলে চলে এসেছি। এসে গেট দিয়ে বেরিয়ে যে আমার ওই ছেলেটাকে দোলালকে জিজ্ঞাসা করছি যে দোলাল কী হয়েছে, তখনও বলছে কেন শোনেনি একজন না, তো ও আবার মোড়ের মাথায় যাচ্ছিল। দিয়ে ওকে আবার কে বলেছে এরকম কাকিকে, মানে রমেশের মাকে, বন্ধন অফিসের ওইখানে কে ঘুমি পড়ছে পড়ে। দিয়ে ওই শুনে আমি তাড়াতাড়ি ওদের ঘরে যাওয়া, দিয়ে আমি কী হয়েছে রে, তখন বলছে মাকে কে গুলি করেছে দেখেই বলে কাঁদছে। আলাদাবার দৌড়ি আমি এসে আমার ছেলেকে ডাক, ছেলেকে এসে বলছি, ছেলেকে বললাম দেখ এই অবস্থা। দিয়ে তখন বলছে সব থানায় যাচ্ছে, তারপর আমরা ছেলে টেলে নিয়ে সব আসছি। আসার পরে তখন কী করলাম, ফোন করলো আমার ছেলে, আমার ওই দেওয়ারের ছেলেকে যার মা মরেছে ওকে ফোন করলো, বলছে আমার দাদা আমরা হসপিটাল। তখন আমরা আবার হসপিটালে গেলাম, দিয়ে হসপিটালে যেয়ে দেখি এই অবস্থা। কখন হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমরা যখন বেরিয়েছি 6:30 এরকম বাড়ি থেকে বেরিয়েছি, হয়েছে তা আর ও বেরোয় 5:30-5:30 সময় বেরোয়। কোথায় বেরোয়? ওই যে মর্নিং করতে। ঘটনাটা কোন জায়গাটা হয়েছে? হয়েছে যে বন্ধন অফিসের সামনে। স্বামী জয়দেব বৈরাগ মারা গেছে। কতদিন আগে মারা গেছে? বছর দুই। আপনি কে হন? আমি ওর যা বড় যা। ওনার কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে? না, ওইসব আমরা দেখিনি, তো যা দেখে দেখিনি সেটা বলে কী করি। এমনি শত্রুতা কেউই নেই আমাদের, বিশেষ করে ওর, আমাদের তো কোনো ব্যাপার না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।